আমার নাম মোহাম্মদ মজিব রহমান বাউকল ইউনিয়ন শাখা পাঁচ নং ওয়ার্ড দক্ষিণ হোসনাবাদ আমি চরমনা কৃষি ফজিলের একজন মুরিদ আমার আমি রিস্কা চালায় জীবনযাপন করি গেল ১২ তারিখ হল রবিবার বাংলাদেশ মুজাহিদ কমিটির মসজিদের সামনে থেকে মাগরিব নামাজ আদায় করতে যাই তৎকালীন এই সময়কালে রিস্কাটা আমার চুরে নিয়ে যায় আমি অনেক খোঁজাখুঁজি করলাম দশ মিনিট বাউকল সব জায়গায় খোঁজাখুঁজি করছি কোনো জায়গায় রিস্কাটা মিলাইতে পারিনি এখন আমার জীবনযাপন করতে রমজান মাস আসতে আমার ফ্যামিলিগতভাবে আমি খুব অসহায় আপনারা যদি কেউ আমাকে সহযোগিতা করতে পারেন একটা রিস্কা নতুন ক্রয় করলে মাত্র ৭০,০০০ টাকা এই আপনারা যদি দশে সহযোগিতা করেন তাহলে আমার রিস্কা ক্রয় করে আমার জীবনযাপন করার জন্য সহযোগিতার জন্য আমি সহজ কাম্য করি আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহর অশেষ মেহরবানি পবিত্র মাহে রমজানের আজকের এই অষ্টম দিনে আমরা রোজাদার অবস্থায় ইফতারের ঠিক কিছু আগ মুহূর্তে এখানে সমবেত হতে পেরেছি আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে মস্তক অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি এই জন্য যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তোমরা মুসলমানরা হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন তোমরা মুসলিমরা পরস্পর ভাই তোমাদের কোনো ভাই যদি কোনো বিপদে পড়ে কোনো মুসিবতে পড়ে কোনো কষ্টে পড়ে কোনো দুঃখের মধ্যে পড়ে তাহলে পরস্পর পরস্পরকে তোমরা কি করো সহযোগিতা করো তাআনু আলাল বিররি ওয়াত্তাকওয়া ভালো কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন এতে ওই ব্যক্তি শুধু উপকৃত হয় না তোমরা যারা এই কাজটা করো মূলত তোমরাই সফল হয়ে যাও আমরা সেই সফল হওয়ার জন্য সফল হওয়ার নির্দেশে আল্লাহ তাআলা সেই নির্দেশ বাস্তবায়ন করার জন্য আজকে যেমন আমরা একটু আগে সালাতুল জুমা আদায় করেছি এটা কার নির্দেশ ছিল ভাই আমরা রোজা আছি এখন এটা কার নির্দেশ এই যে আমরা এখন আমাদের একজন প্রিয় ভাই আপনারা বোধহয় ফেসবুকে ইতিমধ্যে দেখেছেন ওনার আকুতি আপনারা শুনেছেন ওনার আবেদন আপনারা শুনেছেন আসলে উনি আপনাদের কাছে আমাদের কাছে আবেদন জানান নাই আমাদের মাধ্যমে উনি আবেদন করেছেন কার কাছে আরশে আজিমের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন না দিলে এই দুনিয়ার কোনো বান্দার জন্য চাওয়ার কিছু নাই পাওয়ারও কিছু নাই কিচ্ছু নাই না কোনো বান্দা কিছু দিতে পারে না কোনো বান্দা কিছু নিতে পারে সেই জন্য আজকে এখানে আমাদের সকলের প্রিয় এই বাউফলের অনেকের পরিচিত মুখ দিনের একজন প্রকৃত খাদেম আমি হৃদয় থেকে ভালো ভালোবাসি আমি অসম্ভব ভালোবাসি আমি তাকে সম্মান করি আমি তাকে শ্রদ্ধা করি আমরা সবাই তাকে আপনজন হিসেবে আমার পরিবারের একজন সদস্য মনে করি তাকে আমি এবং আমাদের পরিবারও তাকে একজন সদস্যের মতো করে মনে করে আমাদের মজিবর ভাই আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একটা দুর্ঘটনার মাধ্যমে তার মানে আত্মকর্মসংস্থানে তিনি রাসূলুল্লাহ সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ অর্থাৎ কাজের মাধ্যমে হালাল উপার্জন এটা ইবাদতের একটা গুরুত্বপূর্ণ শর্ত অংশ নয় শর্ত ইবাদত কবুল হবে তখন যখন উপার্জনটা কি হবে হালাল হবে হালাল বরকতপূর্ণ হালাল রুজি না হলে তার কোন ইবাদত কবুল হবে না তিনি যত ইবাদত করেন এগুলো আল্লাহর দরবারে পৌঁছবে না এরকম একটা গুরুত্বপূর্ণ আত্মকর্মসংস্থানে কাজের অংশ হিসাবে তিনি একটা রিক্সা চালিয়ে আল্লাহ তাআলার কাছে তিনি নিজেকে সোপর্দ করেছিলেন যে আল্লাহ আমি এই পরিশ্রম করি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ মেনে আমি আমার পরিবারটা পরিচালনা করব আল্লাহর গোলামিগিরি করব আল্লাহর দাসত্ব করব আপনার একজন গুনাহগার খাদেম হিসাবে আমি আমার এই দিনের দাওয়াত আমি মানুষের কাছে পৌঁছাবো আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় মজিবুর ভাই দিনের একজন খাদেম আল্লাহ তাআলা তার দিনের এই খেদমতকে কবুল মঞ্জুর করেন আল্লাহ তাআলা তার সাথে যেন আমাদেরকেও দয়া করে কবুল মঞ্জুর করেন আমাদের এই মজিবুর ভাইয়ের আপনি জানেন যে সেই রিক্সাটি এটা হয় মুমিনদের উপর এরকম বিপদ বালা মুসিবত আসে আল্লাহ তাআলা কোরআনে এই জন্য উল্লেখ করেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপর আল্লাহ তাআলা কি বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা এই সমস্ত লোকেরা যদি তখন কি করে ধৈর্য ধারণ করে উলাইকা আলাইহিম সালাওয়াত মির রাব্বিহিম ওয়া রাহমা এরপর ওই বান্দার পক্ষ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য কি নির্ধারণ করা হয় দয়া রহমত বরকত নির্ধারণ করা হয় আমি বিশ্বাস করি আমাদের মজিবর ভাই এই ছোট একটা বিপদের মধ্যে পড়ে তিনি অস্থির হয়ে যান নাই তিনি একবারে উদ্বেগ উৎকণ্ঠিত হন নাই তিনি কার কাছে সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহর গোলাম হিসাবে আমরা কেউ দেওয়ারও মালিক না আমরা কেউ নেওয়ারও মালিক না আমি অনেক সময় বলে থাকি ইয়া আইয়ুহা নাসু আনতুমুল ফুকারা আমরা কেউ একজন শুধু ফকির না কেউ একজন শুধু গরিব না আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন মানুষ যারা সব গরিব শুধু গরিব না গরিবের গোষ্ঠী এখানে আলেমগণ আছেন ফকির হলো এক বচন আর ফুকারা বহু বচন মানে বলা হয় যেটাকে আমরা বাংলায় বলি ১৪ গোষ্ঠী ফকির অনেক সময় তর্ক করতে গিয়ে আমরা গালি দেই না যে মেয়া তুমি তো ফকির না তুমি ফকিরের গোষ্ঠী
তো আল্লাহ তাআলা সেটা আপনাকে স্মরণ করিয়েছেন যে তুমি শুধু ফকির না, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা 14 গোষ্ঠী ফকির। সুতরাং আমাদের কেউ দেওয়ারও মালিক না, আমরা কেউ নেওয়ারও মালিক না। অনুমোদন করার মালিক কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আমাদের এই প্রাণপ্রিয় ভাই দ্বীনের একজন খাদেম হিসাবে আমাদের এই মজিবর ভাইয়ের জন্য তার একটা রিকশা করায় আমরা এই আর্থিক সহযোগিতাটুকু তাকে প্রদান করার যে সুযোগ আমরা পেয়েছি, সেজন্য আবার অন্তরের অন্তঃস্থল থেকে আসে আজিমের দিকে তাকে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আমরা মজিবর প্রতি, মজিবর ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে আমাদের মজিবর ভাই আমাদের এই সামান্য উপহারটুকু, আমরা এটা তাকে কোনো সহযোগিতা না, এটা আমাদের পক্ষ থেকে তার কাছে কি উপহার পৌঁছাচ্ছি। কার উপহার? আল্লাহর পক্ষ থেকে অনুমোদন হয়েছে বিধায় আমরা এটা পাচ্ছি, না হলে এটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আজকে উপজেলার সামনে আমার সাথে আছেন, আমাদের আরো তো কর্মসূচি ছিল, আমরা সব কি পারছি? না, অনেক পারছি, আবার যেটা কর্মসূচি ছিল না সেটাও পেরে গেছি। তার মানে আমাদের সব পরিকল্পনা বাস্তবায়ন হবে না, মূলত পরিকল্পনা বাস্তবায়ন হবে কারটা? আল্লাহ। কারণ কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, তোমরা চাইলেই হবে না। কার চাইতে হবে? আল্লাহ, আমার চাইতে হবে। ওমা কারু ওমা কাল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। বহু ষড়যন্ত্রের কথা আপনাদেরকে শোনানো হবে, বহু বিপদের কথা শোনানো হবে, বহু হুমকি ধামকি আমাদেরকে দেওয়া হবে, কোনো কিছুই বাস্তবায়ন হবে না যদি না কার ফয়সালা হয়? আল্লাহর। সেই জন্য আমরা আল্লাহর উপর ভরসা করব। আমাদের মজিবর ভাই আল্লাহর উপর ভরসা করে যেভাবে আত্মকর্মসংস্থানে বলিয়ান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নার মাধ্যমে বরকতপূর্ণ রিজিক উপার্জন করে ইবাদতকে আল্লাহর কাছে পৌঁছানোর যে উদাহরণ, যে দৃষ্টান্ত তিনি রেখে চলছেন, আমরা সবাই যেন এটাকে অনুসরণ করে হালাল বরকতপূর্ণ রিজিক আত্মকর্মসংস্থানের মাধ্যমে ইবাদত কবুলের নিয়তে আমরা যেন হালালের উপর স্থির থাকতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আমাদের প্রিয় ভাই, আমাদের সম্মানিত ভাই মজিবর ভাইকে আমরা এই রিকশা ক্রয় না হওয়া পর্যন্ত আমরা তার সমস্ত খোঁজ খবর রাখবো ইনশাআল্লাহ। এবং এই রিকশা ক্রয় হয়ে যাওয়ার পরও আমাদের আর্থিক অনুদানটু পাওয়ার পর আমরা খোঁজ রাখবো যে তিনি কিনতে পারলেন কিনা। যদি আমরা দেখি এখনও তিনি কিনতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে আমরা আবারও সাধ্যমতো আমরা চেষ্টা করব তাকে পরিপূর্ণ সহযোগিতাটুকু প্রদান করার জন্য ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ, তাহলে ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ তাআলা তাকে যেন সচ্ছল রাখেন, সবল রাখেন এবং শক্তিশালী বলিষ্ঠ রাখেন, তিনি যেন এই কাজের মধ্য দিয়ে হালাল বরকতপূর্ণ উপার্জন যিনি তিনি এটা অব্যাহত রাখতে পারেন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।